মা, তুমি কি কখনো কাজগুলো একটু গুছিয়ে করতে শিখবে না? তোমাকে প্রতিদিন বলি ডালটা একটু গরম করে দিতে, কিন্তু একদিনও তা করো না। আরিফের রুক্ষ কণ্ঠের উগ্র মেজাজের কথাগুলো শুনে তার মা ঘাবড়ে গেল। এদিকে আরিফের নববধূ মাহি আরিফের সাথে মায়ের এমন আচরণ দেখে সেও মাথা নিচু করল। আরিফের মা অবশ্য আরিফের থেকে এমন আচরণ নিয়মিতই পেয়ে থাকে, কিন্তু আজ তার একটু বেশিই খারাপ লেগেছে, কারণ নতুন পুত্রবধূ সামনে ছেলে তার সাথে এমন আচরণ করল। আরিফের মা তাই অন্যদিকে মুখ ফিরিয়ে চোখের কোণে জমা জল মুছে নিল। আরিফ তা লক্ষ্য না করলেও মাহি শাশুড়ি চোখের জল মুছতে ঠিকই দেখে ফেলল। আরিফ মাহি দুজনেই খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়ল। রাতে আরিফ বিছানায় বসে ড্রেসিং টেবিলে মাহির চুল আঁচড়ানো দেখছে। মাহি চুল আঁচড়ানো শেষে আরিফকে বলল, তুমি মাকে আমার সামনে ওইভাবে না বললেও পারতে, তোমার অন্তত এইটুকু চিন্তা করা উচিত ছিল আমি তোমাদের বাড়ির নতুন বউ, আমার সামনে মাকে অমন রুক্ষ বা উগ্র ভাষায় কথা বললে মা কষ্ট পাবে। আরিফ একটু অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি বলছো এসব, পাগল হলে নাকি? আমি আবার মায়ের সাথে কখন খারাপ আচরণ করলাম, আর কখনই বা রুক্ষ উগ্র ভাষায় কথা বললাম? আরিফের কথা শুনে মাহি বলল, কি বলছো এসব, ডাল গরম করা নিয়ে মায়ের সাথে কি বাজে আচরণ না করলে তুমি? তোমার অমন কণ্ঠ, অমন কথা বলার ভঙ্গি দেখে তো আমারই খারাপ লাগছিল, আর তুমি এখন বলছো কিছুই করনি। আরিফ তখন হো হো করে হেসে উঠে বলল, কি যে বলো, মা ছেলের মাঝে এমন কথা হবে না তো কি ভদ্রতা দেখিয়ে কথা বলবো সবসময়? মাকে আমি কতটা ভালোবাসি তা তুমি বুঝবে না, কিন্তু মা নিশ্চয়ই তা জানে এবং বোঝে, আর আমাদের মাঝে অমন একটু একটু কথা সবসময় হয়েই থাকে, ধীরে ধীরে তুমিও সব বুঝতে পারবে। মাহি আর কথা বাড়ালো না, সে বুঝতে পারল আসলে আরিফের হয়তো এটাই স্বভাব, কিন্তু এমন আচরণের কারণে তার মাঝে কষ্ট পায় এবং তার মাঝে অপমান বোধ করে, এটা ওকে বোঝাতে হবে, আর তা বোঝাতে গেলে আরিফকে একটা শিক্ষা না দিলে তাও বুঝবে না। পরের দিন সকালে আরিফ অফিসে রওনা হচ্ছে, মাহি তার ব্যাগ এগিয়ে দিচ্ছে, মাও কাজ ফেলে এসে আরিফের জন্য দরজায় এসে দাঁড়াল। কিন্তু তা দেখে আরিফ একটু বেশ রুক্ষ কণ্ঠে বলল, মা তোমাকে কতবার বলেছি এভাবে দরজায় এসে দাঁড়াবে না, আমি তো প্রতিদিন একইভাবে অফিস যাই, তবে প্রতিদিন এইভাবে দরজায় এসে দাঁড়াতে হবে কেন? মা হাসি মুখে বলল, মায়ের মন বুঝবি কি করে বল। আরিফের কথা না বাড়িয়ে চলে গেল। আরিফের কথায় এখন অবশ্য মা কোনো প্রতিক্রিয়া করল না, স্বাভাবিকভাবে যে আবার তার কাজ শুরু করল। কিন্তু মাহি এবারও আরিফের আচরণ লক্ষ্য করল এবং সে ভেতরে ভেতরে আরিফকে শিক্ষা দিতে আরও বেশি আগ্রহী হয়ে উঠল। মাহি তার শাশুড়ির কাছে যেয়ে বলল, মা আপনার ছেলে আপনার সাথে এমন রুক্ষ এবং উগ্র ভাষায় কথা বলে, কিন্তু আপনি তার কোনো প্রতিবাদ করেন না কেন? আপনাদের মা ছেলের ভেতর সম্পর্ক খারাপ না জানি, একে অপরকে আপনারা অনেক ভালোবাসেন তাও বুঝি, কিন্তু এমন আচরণ বাইরের কেউ দেখলে তো তা ভালোভাবে নেবে না। শাশুড়ি তখন মুচকি হেসে বলল, খিহি আর বলবো, আসলে আমার ছেলেটা ছোটবেলা থেকেই এমন, আমাকে যেমন অনেক ভালোবাসে তেমনি ছোটখাটো বিষয় নিয়ে আমাকে অনেক রাগও করে, আসলে ওর বাবার মতো স্বভাব পেয়েছে। মা আপনি ওকে ছাড় দিলেও আমি কিন্তু ওকে ঠিকই সোজা করে ছাড়ব, ওর বাবা থেকে এ স্বভাব হয়তো পেয়েছে, কিন্তু আমি আমার সন্তানকে এমন স্বভাবের হতে দেব না। এই বলে মাহি তার শাশুড়িকে আরো কিছু কথা বলল, বলল আরিফকে শায়েস্তা করার জন্য তার প্ল্যানের কথা। আরিফের মা তার প্রতি পুত্রবধূর এমন আন্তরিকতা দেখে তিনিও বেশ খুশি হলেন। আজ রাতে আবার আরিফ, মাহি ও তার মা খেতে বসেছে। একসাথে খেতে খেতে মাহি ডালটা একটু প্লেটে নিয়ে দেখে ডাল ঠান্ডা, আজও গরম করেনি তার মা। মাহি তার সেই বেশ রুক্ষ ও উগ্র কণ্ঠে বলল, আচ্ছা মা আপনাকে কতবার বললে শুধরাবেন বলেন, আজও তো ডাল ঠান্ডা, বুড়ি হয়ে গেছেন, এখনো যদি এক কথা প্রতিদিন বলা লাগে। আরিফ মাহির কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, তার সামনে তারই মায়ের সাথে এমন বাজে আচরণ দেখে আরিফ সজোরে মাহির গালে এক থাপ্পড় বসিয়ে বলল, তোর কত বড় শ্রদ্ধা, আমার মায়ের সাথে এমন আচরণ করার সাহস তুই কোথায় পেলি? মাহি একটু অবাক হওয়ার ভান করে আরিফকে তখন বলল, কি বলছো এসব, তুমি পাগল হলে নাকি, আমি আবার মায়ের সাথে কখন খারাপ আচরণ করলাম? আরিফ তখন আরো রেগে বলল, আবার মুখে মুখে কথা, এখনই আমার মাকে তুই কি বললি, এমন আচরণ করার সাহস তুই কোথায় পাস? মাহি তখন বলল, কেন তুমি তোমার মাকে এর থেকে খারাপভাবে কথা শোনাতে পারো, আর তখন বলো ওটা কিচ্ছু না, বরং তোমাদের ভালোবাসা অনেক গভীর, আর আমার ক্ষেত্রে সেটা খারাপ আচরণ হয়ে গেল, কই আমিও তোমাকে কম ভালোবাসি না, কম শ্রদ্ধা করি না।
আরিফ মাহির কথা একদম থমকে গেল। সে বুঝতে পারল আসলে এটা মাহির ইচ্ছাকৃত আচরণ এবং তাকে শিক্ষা দেওয়ার একটা ফন্দি। আরিফ একই সাথে তার ভুলটাও বেশ ভালোমতো বুঝতে পারল, আর নিজের এত বড় ভুল আজ এমনভাবে বুঝতে পেরে তার গলা দিয়ে আর ভাত নামছিল না। সে হাত ধুয়ে রুমে চলে গেল। আরিফের মা পুত্রবধূর বুদ্ধি দেখে যেমন খুশি হল, তেমনি বুঝতে পারল তার প্রতি পুত্রবধূর শ্রদ্ধা ও ভালোবাসার কথা। মাহি রুমে যেয়ে দেখে আরিফ বিছানায় বসে অঝরে কাঁদছে। মাহি তার পাশে বসে কাঁধে হাত রেখে বলল, তুমি আমার আচরণে কষ্ট পাওনি তো? আমি মাকে বলেই তোমাকে বিষয়টা বোঝাতে মায়ের সাথে খারাপ আচরণটুকু করেছি। আমি পরে আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। আরিফ তখন কাঁদতে কাঁদতে বলল, মাহি তুমি একবার এমন আচরণ করেছ, একবার ক্ষমাও চেয়ে নিতে পারবে, কিন্তু আমি যে সারা জীবন মায়ের সাথে এমন রুক্ষ উগ্র ভাষায় কথা বলে এসেছি, আমাকে যে আল্লাহ ক্ষমা করবেন না। এর মাঝে আরিফের মা আরিফের রুমে ঢুকলে আরিফ মায়ের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে এতকাল তোমাকে কত কষ্ট দিয়ে এসেছি, কত অপমান করে এসেছি, আমি অনেক বড় পাপ করেছি মা। আরিফের মা আরিফকে বুকে টেনে নিয়ে বলল, আমি জানি আমাকে তুই কতটা ভালোবাসিস, আর এও জানি আমার সাথে রুক্ষ উগ্র ভাষায় কথা বললেও তুই আমাকে কতটা শ্রদ্ধা করিস, তাই আমি সবসময় তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমরা অনেকেই মায়ের সাথে রুক্ষ উগ্র ভাষায় কথা বলি, কারণে অকারণে তাদের থমক দেই, আর এমন আচরণ করতে করতে তা আমাদের স্বভাবে পরিণত হয়ে যায়। এক সময় আসে যখন আমরা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না। তাই আসুন আজই আমরা মায়ের কাছে ও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা নিজেদেরকে শুধরে নিই।